है कुछ वो लेकिन मैं नोट में ले টা হলো মেঘলিবন চা বাগান, রামপ্রসাদ পাল মাননীয় মন্ত্রী উনার, উনি বাগান নিয়েছেন এবং শ্রমিকদেরকে অনেক আশার আলো দেখিয়েছেন যখন বাগানটা উনি নেন। বর্তমানে শ্রমিকরা অন্ধকার দেখছে। এই বছর উনি বলছেন 8.3 বোনাস দেবে, গত বছর উনি বলেছেন এবার আমি 16% দিচ্ছি, আগামীবার আমি তোমাদেরকে খুশি করে দেবো, কিন্তু এখন পর্যন্ত উনি এখন শ্রমিকরা আজকে প্রায় 7-8 যাবৎ শ্রমিকরা লাগাতার আন্দোলন করছে, কাজও করছে আন্দোলনও করছে। আজকে শ্রম কমিশনার সঙ্গে আমাদের কথা হয়েছে, উনি আমাদের কথা শুনবেন এবং আমরা শ্রম কমিশনের কাছে যাবো। এই বিষয়ে আজকে এখানে এসেছি, যদি না মানা হয় না মানা আন্দোলন, শ্রমিকদের তো একটাই অধিকার আছে আন্দোলন করা, মারপিট করবে না তো আন্দোলন করবে। আমাদের দুইটা হাত বন্ধ হয়ে গেলে বাগান চলতো না, সুতরাং দুইটা হাত যাতে বন্ধ না হয় তার জন্য আমরা চেষ্টা করছি, কারণ এই মালিক চলে যাবে বাগানটা তো আমরা থাকবো শ্রমিকরা।